আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একদম বিকালবেলায় ক্যামেরাটা অন, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে অবশ্য দুপুরে কোনো কিছু রান্না বান্না করা হয়নি, এই জন্য দুপুরের দিকে কোনো ভিডিও করা হয়নি। আসলে তানহার আব্বা আজকে অনেকগুলো মাছ আনছিল, তো সেই মাছগুলো ধুয়ে উঠতে উঠতে প্রায় 3টা বাজে। তারপরে গেছিলাম একটু বাজারে, সেখান থেকে আসার সময় জিলাপি আর সিঙ্গারা আনছিলাম, সেগুলো খেয়ে একটু রেস্ট নিলাম। নিয়ে এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব হচ্ছে রান্না করতে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার জ্যাকি, জ্যাকিকে আজকে গলার ঘন্টা কিনে দেওয়া হয়েছে। এই যে, আর এই সোফার এই পোশানটাই গতকালকে জ্যাকি হচ্ছে ঘুম থেকে উঠে গেছিল অনেক তাড়াতাড়ি, তো আমি আর অতটা তাড়াতাড়ি করে ওঠা হয়নি। এখন ওর যে বাথরুম যাচ্ছে আমি তো বুঝতেই পারিনি। এখন ও হচ্ছে মশারি থেকে মোটামুটি বের হতে পারছে, বের হয়ে এসে আর দরজা খোলা পাইনি, বাইরে বের হতে পারিনি ওর পটির জায়গায়, সোফাতেই পটি করে দিয়েছে। এখন ওইটাই আজকে ধুয়ে দেওয়া হয়েছে, এখনও শোকাই নাই। তো এই যে জ্যাকি সোনা ঘুমাচ্ছে আর আমি যাব এখন রান্না করতে, কারণ দুপুরে কারোরই খাওয়া হয়নি। আজকে সারাদিনই ফাস্টফুড আইটেম খেয়ে চলতেছে, ভাত ঠাত কিচ্ছু খাওয়া। রান্নায় যাওয়ার আগে রুমের জানালা দরজা গুলো বন্ধ করে দিব, কারণ প্রচুর পরিমাণে মশা, আসলে বলার মতো না। এত ফার্স্টে এসে জ্যাকির জন্য মাছ বসিয়ে দিলাম, যেহেতু আমাদের খাওয়া হয়নি তার মানে ওরও খাওয়া হয়নি। ওকে আমি মানে সকালবেলা মাছের কিছু কাটাকুটি ছিল আর কিছু ছোট মাছ চচ্চড়ি ছিল, তাই একসাথে করে ভাত মা খাই দিয়েছিলাম, সেটাই সকালে খাইছে। আর দুপুরবেলা ওর খাওয়া দাওয়া হয়নি, ওইগুলাই মোটামুটি প্লেট ছিলেট চেটেই ওর দুপুর পার হয়েছে আমাদের মতো। তো ওর জন্য আসলে আগেই খাবারটা বসিয়ে দিলাম, কারণ ও খিদে লাগছে, আমার পায়ে পায়ে ঘুরছে। আর এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি, কারণ খালা যে পেঁয়াজ রসুন কেটে দিয়ে গেছিলো গতদিন, সেগুলো সবই শেষ হয়ে গেছে। তো সেগুলাই মোটামুটি আপাতত রান্নার জন্য কেটে ব্লেন্ডার করে নিব। তো যাই হোক, আমি একটা পেঁয়াজ, দুইটা ছোট ছোট সাইজের রসুন আর 3-4টা ছোট সাইজের টমেটো, কাঁচা মরিচ আর জিরা একবারে ব্লেন্ডারে দিয়ে দিলাম মশলা করার জন্য। আর এদিকে হচ্ছে আমার জ্যাকির খাবারটাও রেডি হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আজকে জ্যাকির খাবারটাতে অবশ্য আমি লবণ হলুদ ছাড়াই দিছি, দেখি খাই কি না, জাস্ট টেস্টিং করব। কারণ অনেকে বলতেছে নাকি লবণ হলুদ খাওয়ালে বিড়ালদের পশম ওঠে, আমি আসলে এই ব্যাপারে অতটা শিওর না, জাস্ট পরীক্ষা করার জন্য আমি করলাম, দেখা যাক খায় কিনা। তবে আমার ধারণা মতো খাবে না। তো তারপরে এই যে কিছু চিংড়ি মাছ দিলাম, কারণ সকালে যখন তানহার আব্বু মাছ আনছে তার আগেই কিন্তু আমি রান্না বসাইছিলাম, আর রান্নাটা ছিল পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, যার জন্য ওটা আমি সেদ্ধ বসাইছি। তখন হচ্ছে মাছ আনছে, পরে ওইভাবে সেদ্ধ করে রেখেই আমি মাছ কাটতে চলে গেছিলাম, তো ওইটাই এখন আর কি ভেজে নিচ্ছি। আগে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি আর সাথে সাথে গরম গরম ভাত হলে কিন্তু সকাল বা রাতের একটু হালকা পাতলা খাবার একদম জমে যায়। আমার কাছে তো শীতের দিন ঝোল তরকারির থেকে যদি এরকম ভাজি ভুজি তার সাথে মানে ভাজি হবে, যে কোনো ভাজি, বিশেষ করে পেঁয়াজের কালি ভাজি বা ফুলকপি বেগুন এই আদার্স অন্যান্য শীতের সবজি ভাজি সাথে মাছ ভাজি হলে আমার আর সত্যিই কিছু লাগে না, অনেক বেশি পছন্দের একটা খাবার আমার শীতের দিনে। শীতের দিনে আমি দুপুরে একটু ঝোল তরকারি খেতে পছন্দ করি, কিন্তু রাতে আমার একদমই ঝোল তরকারি ভালো লাগে না। তো যাই হোক, তানহার আব্বু ওই যে বললাম অনেক মাছ নিয়ে আসছে, প্রায় হচ্ছে এক বালতির মতো মাছ, এক বালতিরও বেশি বলা যাবে, বড় বালতি না মানে মেজো সাইজের বালতি আর কি। তো যাই হোক, মাছগুলো কাটার পরে তার ভিতরে এই ছোটো ছোটো কিছু তেলাপিয়া ছিল, কিছু সরপুটি ছিল, তো সরপুটিগুলো উঠায় রাখছিলাম। আর এই তেলাপিয়াগুলো রেখেই আমি বাইরে গেছিলাম যে এই তেলাপিয়াগুলোই কিছু একটা করব। তো দুপুরে তো আর করাই হয়নি, তাই এখন করে নিচ্ছি। আর দুপুরে মাছগুলো আসলে কোনো মতে ধুয়ে রাখা হয়েছিল, ভালোভাবে পরিষ্কার করা হয়নি, তো মাছগুলো পরিষ্কার করেও নিচ্ছি। আর মাছ যখন আনছিল তখন অলমোস্ট খালা কিন্তু কাজ শেষ করে চলে গেছে, মানে 12টার দিকে, এই জন্য আজকে প্রেশারটা সম্পূর্ণই আমার উপরে পড়ছে। আর শুধু আমার না, কারণ তানহার আব্বু অনেক বেশি হেল্প করছে আমাকে। তো
তো মাছগুলো এখন একটু লবণ দিয়ে ধুয়ে নিব আর চারটা মাছ তেলাপিয়া আমি ভাবছিলাম যে সরপুটিও নিব তো পরে বললাম সরপুটি মাছটা আসলে রান্নার থেকে ভাজি অনেক বেশি ভালো লাগে আর সরপুটি মাছে তো কাটার পরিমাণ অনেক বেশি থাকে এই জন্য ছোটবেলায় এই তেলাপিয়া মাছ যে কত পছন্দের ছিল মা যদি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দিত তাহলে আমি মনে হয় ইলিশ মাছও ধরতে চাইতাম না এরকম একটা পছন্দের খাবার ছিল কিন্তু এখন কেন জানি আমি নিজেও যতই রান্না করি না কেন ছোটবেলায় স্বাদটা পাওয়া যায় না যাই হোক ছোটবেলার স্বাদ আসলে কোনো কিছুতেই নাই তখনকার সময় তখন আর এখনকার সময় এখন এখন ওদিকে চুলাতে কিন্তু আমি পাতাকপিটা ভেজে নিচ্ছি আর এর ভিতরেই তানহার প্রাইভেটের ম্যাম চলে আসছে তানহা প্রাইভেট পড়ছে আর আমি একটু তাড়াহুড়ো করছি কারণ আমার খালা ভাত নিয়ে যাবে খালা রাতের খাবারটা আমার কাছ থেকেই নেয় এই জন্য কারণ সকাল বা দুপুরবেলা হচ্ছে খালা আরেক বাসায় কাজ করে সেই বাসায় খায় আর রাতের বেলা আমার এখানে তো যাই হোক ভাজিটা আমার হয়ে গেছে আর আজকে কেন জানি না ফ্রাই প্যানে আমি যেটাই করতে যাচ্ছি সেটাই লেগে লেগে যাচ্ছে হয়তো বা ভালোভাবে পরিষ্কার করা হয়নি ফ্রাই প্যানটা যার জন্য আর অনেক দিন হয়ে গেছে আমার ফ্রাই প্যানটার বয়স প্রায় এই 5 বছর তো যাই হোক মাছগুলো ভেজে নিচ্ছি আর আমার প্রচুর পরিমাণে খিদা পেয়েছে আমার জ্যাকি তো বারবার করে আমার পার কাছে আসছে কারণ ওরও খিদা পেয়েছে তো ওর খাবারটা আসলে আমি ঠান্ডা করতে রেখে দিছি তারপরে ওকে দিব আর আমি এদিকে মাছটাও ভেজে নিচ্ছি দুজনের সংসার হলে সত্যি কথা বলতে খুব বেশি একটা প্রেশার থাকে না যেমন আজকে আমি রান্না করলাম না আমার কোনো কিছুই সমস্যা হলো না অবশ্য সমস্যা হইতো যদি তানহার আব্বু বাসায় থাকতো সেক্ষেত্রে আমার করাই লাগতো তানহার আব্বু যেহেতু অফিসে চলে গেছে তানহার সকাল থেকে ওর আব্বু কিছু বনরুটি এনে দিয়েছে সেগুলো খাওয়ার তালেই আছে ওর মোটেই ক্ষুধা লাগেনি মানে এখনকার ছেলে মেয়েদের এমন অবস্থা ভাত না দিয়ে অন্যান্য সব খাবার দাও ওরা খুবই আনন্দের সাথে খাবে বাট ভাত দাও একদমই সেটা পছন্দ করে না তো চিন্তা করলাম ও যখন ওইটা খাচ্ছে তাহলে আমিও হালকা কিছু খেয়ে বসে থাকি দুপুরে আর অতটা প্রেশার নিব না তো সেভাবে দুপুরটা কেটে গেল আর এই যে আমি যে মশলাটা করে নিয়েছিলাম ব্লেন্ডারে সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একদম টাটকা মাছ দিয়ে টাটকা রেসিপি হচ্ছে কারণ আমার তানহার আব্বু যখন মাছগুলো আনছে মাছগুলো একদমই টাটকা ছিল কিছু কিছু মাছ তো নড়াচড়া করছিল আর টাটকা অবস্থাতেই কুটে একদম ফ্রিজিং করা হয়েছে আর এগুলো রেখে দেওয়া হয়েছিল তো তাও এক কথা বলা যায় যে ওই যে টাটকা মাছের টাটকা রেসিপি তা আমি মাছের মশলার ভিতরে মাছটা কষিয়ে নিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর খুব বেশি একটু ঝোল রাখবো না এই জন্য ধনিয়া পাতা একবারে দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি এখন এটা 5 মিনিট খুব বেশি একটা টাইম লাগবে না 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেন আমি আসবো তো এই যে 5 মিনিটও লাগে নাই 2 থেকে 3 মিনিট লাগছে এর ভিতরে এই পজিশন তো আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে আমি লবণটা চেক করে নামিয়ে নেব আর রাতের বেলা তো মানে ভিডিওটা খুব বেশি একটা ভালো আসে নাই রাতের এমনিতেই রান্নাঘরের আমার লাইটের পাওয়ার অনেক কম তার উপরে আবার হচ্ছে রাতের বেলা তো সব মিলায়ে এই যে আমার রান্না রেডি